রাতে ওয়াইজ করনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালো জানেন না খারাপ জানেন? তিনি কেমন মানুষ? আওয়াজ দিয়ে বলুন না, ভালো মানুষ? আরো জোরে বলুন, কেমন মানুষ? কেমন ভালো? একটু দেখেন, গভীর মনোযোগ। মা বাবার খেদমত করলে মানুষের উপর আল্লাহ রাজি হয়ে যায়, নবী রাজি হয়ে যায়, তার পজিশন শ্রেষ্ঠ হয়ে যায়। নবীজির খলিফা সাইয়েদনা আবু বকর, নবীজির খলিফা সাইয়েদনা ওমর, নবীজির খলিফা সাইয়েদনা ওসমান গনি জিন্নুরাইন, নবীজির খলিফা খাতুনে জান্নাত ফাতেমা যুহরার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খলিফা। এই চারজন নবীজির খলিফা, তাদের মধ্যে জল্পনা কল্পনা দাবি ছিল, নবীজি যদি দুনিয়া থেকে বিদায় হয় নবীর জুব্বা মুবারক আমরা চারজনের যে কোনো একজন পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির কি মুবারক? জুব্বা মুবারক, নবীজির সব মুবারক, নবীজির জুব্বা মুবারক। আমার প্রিয় নবী দুনিয়ার থেকে যাওয়ার পূর্বে এক সপ্তাহ পূর্বে আল্লাহর নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন ডাক দিলেন, আবু বকর ওমর উসমান আলী তোমরা আমার সামনে আসো, তোমাদেরকে আমি একটা জরুরি দায়িত্ব দিয়ে যাব, জরুরি একটি কথা বলে যাব। সেইদিনা আবু বকর ওমর উসমান ও আলী আসলেন, আল্লাহর নবী চক্ষু মুবারকের পানি মুবারক শ্রেণী দিয়ে বলে, আবু বকর ওমর উসমান ও আলী তোমরা শোনো, আমার এই যে হাতের মধ্যে তোমরা জুব্বা দেখতেছো, এই জুব্বা মুবারক তোমরা আমার একজন আশেক, একজন গোলাম, একজন প্রেমিককে তোমরা দিয়ে দিও, যার নাম ওয়াইস করুনি, আমার অফাতের পরে আমার এই জুব্বা তাদের তার কাছে নিয়ে দিয়ে দিও। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আয়াকাম ইয়া রাসূলুল্লাহ, খলিফা আমি, ওমর খলিফা, ওসমান খলিফা, আলী খলিফা, আবু বকর খলিফা, কিন্তু কোন খলিফা জুব্বা পেলাম না। ওয়াইস করুনি নামে এক ব্যক্তি জুব্বা পাবে, কারণ কি? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে দিলেন, ওয়াজ করুনি এমন একজন ব্যক্তি যার সর্বঙ্গের মধ্যে আমার ভালোবাসা, এবং আমার ভালোবাসার পরে তার অন্তরে তার মার ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা নবীর ভালোবাসাও চাই, মা বাবার ভালোবাসাও চাই। আপনাদের অনেকের মা নেই, আবার অনেকের বাবাও নেই, আবার এমনও সন্তান আছি আমার মতো অনেকে মাও নেই বাবাও। সবাই একবার উচ্চস্বরে বলুন তো দেখি, মা। আবার বুঝে যে মায়ের সাথে শত্রুতা আছে নাকি? আরো জোরে বলুন মা, এবার বলুন বাবা, এবার বলুন আল্লাহ, এবার বলুন ইয়া রাসূলুল্লাহ। এই সাতটি নামের মধ্যে মজা আছে কিনা? কোন ভাই দোষী করার পরে পুলিশ ভাই নিয়ে যদি তাকে বেত মারে, মা, বাবা, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আগে ডাক দে মা না? আপনাদের দেশে এই কথা বলে রাঙ্গামাটিতে যখন বাড়ি মারে, শাশুড়ি, এ কথা আসে নাকি? কিন্তু ঈদের দিন নতুন পোশাকটা আগে শাশুড়ির জন্য, মায়ের জন্য না, শ্বশুরের জন্য, বাবার জন্য না। ইসলাম শ্বশুর শাশুড়ির হক জামাইয়ের উপরে দিয়েছে, কিন্তু বাবার উদ্যে নয়, মার উদ্যে নয়। এজন্য আমি আমার যুবকদেরকে, বিশেষ করে যারা শাদী করেছেন তাদেরকে বলবো, যদি কিছু দেওয়ার খেয়াল থাকে, ক্ষমতা থাকে, যোগ্যতা থাকে, অর্থ থাকে, মা বাবার হক প্রথম, আত্মীয়তার হক, পীরের হক রয়েছে, কিন্তু কোন পীরকে যদি হক আদায় করতে যান, যদি মা বাবাকে যদি হক থেকে বঞ্চিত করেন, আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে। আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে মা বাবার হক বড় হক। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মা বাবার হক চাই কি চাই না? আমার আল্লাহ রসুল হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় জনকে দায়িত্ব দিলেন, আমি পৃথিবীর থেকে যাওয়ার পরে
আমারই জুব্বা মোবারক ওয়াজ করুনির কাছে দিয়ে আসবে, শুধু দিয়ে আসবে না, আমার সালাম আমার আশেক আশেকের কাছে পৌঁছে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, রসুল যাকে সালাম পৌঁছে দিচ্ছেন তিনি কত বড় আশেক। আর আমার দেশে তো এখন সালাম নাই, এখন আসছে টাটা। জোরে বলেন কি আসছে, বলে তোমার আঙ্কেলকে টাটা দাও, বাচ্চাকে শিখাই দিচ্ছে তোমার আঙ্কেলকে কি দাও। কিন্তু এমন একটি বাবা পৃথিবীর মধ্যে অভাব, বাবায় যদি এই কথা বলতো, মায় যদি এই কথা বলতো, হে বাবা তোমার চাচাকে জ্যাঠাকে বা হুজুরকে একটু সালাম দাও, জোরে বলে কি দাও, সেটা বলে না, জোরে বলে কি বলে। এই জন্য টাটা শিখাচ্ছেন তো, এই জন্য ঠাডারা আসে। প্রিয় নবী সালাম দিচ্ছেন হযরতে ওয়াজ করেন, আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় নিলেন, জাহিরি ভাবে বিদায় নিলেন। কেউ যদি বলেন বিদায় নিয়ে গিয়েছেন নবীর ক্ষমতার নাই, এটা বড় গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। আমার নবী স্থানান্তর হয়েছেন দুনিয়ার উপর থেকে, তিনি মাটির নিচে গিয়েছেন। আমার ভাইয়ের এখানে ফয়সালা রয়েছে, দুনিয়ার উপর যেমন কোটি 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 জীবিত মানুষ রয়েছে, তদ্রূপ কোটি কোটি নরনারী মাটির নিচে রয়েছে। আমার নবীর লক্ষ্যবচ্ছে রহমতুল আলামিন, নবী যেমন জীবিত ব্যক্তিদের জন্য রহমত, আমার নবী তেমন মৃত ব্যক্তিদের জন্য রহমত। আমার নবী পৃথিবীর উপর যেইভাবে জিন্দা, তিনি কবরের মধ্যে তার চাইতে আরো সুন্দর জিন্দা। করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহর নবী কি মরা না জিন্দা? আরো জোরে বলুন কি, তিনি আমাদেরকে দেখেন কি দেখেন না? এই ক্ষমতা তাকে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর নবী দুনিয়ার থেকে জাহিরি ভাবে বিদায় নেওয়ার পরে সাইয়েদানা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়জন একসাথে সফর করে রাসূল পাকের জুব্বা মুবারক সের মুবারকের মধ্যে নিয়ে নিলেন, চুমা দিচ্ছেন সের মুবারক উপরে রাসূল পাকের জুব্বা মুবারক। গেলেন পাহাড়ের নিকটে, গেলেন গিয়ে দেখলেন কতগুলা ছোট্ট ছোট্ট রাখাল বাচ্চারা বকরি চড়াচ্ছে, দুব্বা চড়াচ্ছে। তাদের ওই মক্কার জমিনে তারা দুব্বা মেষ চড়াচ্ছে। সাইয়েদনা ওমর আল ফারুক ডাক দিয়ে বললেন, হে ভাইরা তোমাদের কাছে একটি কথা জানতে চাই, এখানে ওয়াজ করি নামে কোনো ব্যক্তি আছে কিনা, এই পাহাড়ের মধ্যে কেউ থাকে কিনা আমাদেরকে একটু সন্ধান দাও। ওই বাচ্চারা বলে, হুজুর এখানে ওয়াজ করি নামে কেউ থাকেন সেটা আমাদের জানা নাই, কিন্তু এই জঙ্গলের মধ্যে একজন পাগল আমরা দেখি, সপ্তাহে একদিন সে বাইর হয় আর ছয় দিন জঙ্গলের মধ্যে থাকে, সে কি ওয়াজ করি না আর কি আমরা জানি না। মানুষটা কিরকম, কত সুন্দর মানুষ, যেন চেহারা থেকে সূর্যের আলো বাইর হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যথেষ্ট পাগল পৃথিবীর মধ্যে আছে, বাদ গোস্ত মাছ সব চিনে কিন্তু নামাজ বুঝে না। জোরে বলেন নামাজ, এটা বলে পাগল। আমার ভাইয়েরা নামাজ পড়বেন, নামাজ আত্তহুর শত্রুল ঈমান, পবিত্রতা পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, পবিত্র থাকবেন। অনেক মানুষ আছে পবিত্র থাকে না, ফরজ গোসল আদায় করে না, উযু করে না, খানা বক্ষণ করে, নাস্তা করে, পরোটা খায়, সুখ খায় দুঃখ যাওয়ার জন্য, কিন্তু পবিত্রতা নাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আমরা পবিত্রতা চাই কি চাই না? ইসলাম পবিত্রতা শিক্ষা দেয় কি দেয় না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই বাচ্চাদের মুখে সুসংবাদ পেয়ে তিনি চলে গেলেন, হযরত আলীকে সঙ্গে নিয়ে গেলেন, পাহাড়ের দিকে যাচ্ছে। অনেক উপরে গিয়ে দেখেন সুন্দর একটি গোর, ছোট্ট একটি গোর দেখা যায়, তেমন মজবুত কোনো গোর নয়, বাগান তেমন মজবুত কোনো গোর নয়। ওই গোরের মধ্যে তিনি হযরত ওয়াইস করিনি থাকেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী গিয়ে দেখতে পেলেন ওই ওয়াইস করিনি যার কাছে তারা গেলেন,
তারা গিয়ে দেখেন সেখানে তিনি নামাজ পড়তেছেন, আরো জোরে বলেন কি পড়তেছেন, নামাজ পড়তেছেন। দেখে তারা দুজন সেখানে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে হযরত ওয়াইস কুরুনি যখন আসলেন, ওয়াইস কুরুনি আসার পরে সালাম দিলেন, সাহাবায়ে কেরাম সালাম দিলেন, তিনি সালাম নিলেন, হযরত ওয়াইস কুরুনি সালামের জবাব দিলেন। এবার হযরত ওয়াইস কুরুনি গিয়ে হযরত ওমর বললেন, ও ওয়াইস কুরুনি, আল্লাহর নবী রহমতুল আলামিন আপনাকে সালাম দিয়েছে। এই কথা বলা মাত্র ওয়াইস কুরুনির চোখের মধ্যে পানি এসে গেল। পানি এসে যাওয়ার পরে তিনি প্রশ্ন করেন, আপনারা কারা? আমরা নবীর খলিফা। আপনার নাম কি? আমার নাম হযরত ওমর। আপনার নাম কি? আমার নাম হযরত আয়নি। আপনার নবীর কি? আমার নবীর খলিফা, নবীর সাহাবী। হযরত ওয়াইস কুরুনি চোখের পানি ছেড়ে ছেড়ে চিৎকার দিয়ে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, ওমর, হযরত আয়নি, আপনার বুঝি নবীর সাহাবী, আমার কেমন কেমন লাগতেছে, আমার দাঁতগুলা দেখেন, একটা দাঁত আমি রাখিনি, উহুদের ময়দানে নবীর দান মোবারক শহীদ হয়েছে, এই পাহাড়ের মধ্যে আমি খবর শুনেছিলাম, কিন্তু কোন দাঁতটা ভেঙেছে আমি প্রকৃতপক্ষে বলতে পারি না, তাই এটা না ওটা, এটা না এটা বলতে বলতে নবীর এশকের মধ্যে 32 দাঁত আমি ভেঙে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। একটা দাঁত ভাঙলে একটা কবিরা গুনাহ, একটা দাঁত ভাঙলে ইচ্ছা করে একটা কবিরা গুনাহ, আর সেখানে ভাঙলেন কয়টি গুনাহ, কয়টা করলেন? 32টি। পাইলেন কি? জুব্বা। আর জোরে বলুন পাইলেন কি? এটা কি নবীর বিরোধী না মোহাব্বত? আরো আওয়াজ দিয়ে বলুন না রাঙ্গামাটির ভাইয়েরা, বিরোধী না মোহাব্বত? আমরা নবীর মোহাব্বত চাই কি চাই না? আমরা মিলাদ নবী মাহফিল করি কি নবীকে শত্রুতামি করে না মোহাব্বত করে? আমার হযরত ওয়াইস কুরুনি কেন্দে দিলেন, কেন্দে দেওয়ার পরে হযরত ওমর চোখের পানি ছেড়ে বলে, হে ওয়াইস কুরুনি, আপনার হাত মোবারক একটু আমার সামনে দেন, আপনার হাতের জন্য আল্লাহর নবী একটি কথা আমাকে বলেছেন, আমি দেখি। হযরত ওয়াইস কুরুনি ডান হাতটি যখন দিলেন, ডান হাতের তালুর মধ্যে দেখতে পেলেন লেখা রয়েছে চামড়ার মধ্যে, মিম হে মিম দাল মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চুমা দিলেন, চুমা দেওয়ার পরে হযরত ওয়াইস কুরুনি কি প্রশ্ন করলেন, হে আল্লাহর আল্লাহর বান্দা, ওয়াইস কুরুনি আপনাকে প্রশ্ন করতে চাই, নবীর যুগে তো আপনি ছিলেন, কিন্তু নবীর দরবারে আপনি কোনোদিন যাননি, কেন আপনি যাননি, কি জিনিস আপনাকে বাধা দিয়ে রেখেছে, কেন আপনি যাননি? হযরত ওয়াইস কুরুনি প্রথমটার জবাব দিচ্ছে, হে সাহাবায়ে কেরাম, আল্লাহর কসম দিয়ে বলি, রসুল যদিও মদিনায় থাকতেন, রসুল যদিও মক্কায় থাকতেন, আমি ওয়াইস কুরুনি প্রতিদিন আল্লাহর নবীকে আমার ঘরের মধ্যে দেখতাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। রসুল হযরত ওয়াইস কুরুনি ঘরে থাকতে পারে কি পারে না? আরো জোরে বলুন পারে কি না? শুধু তাই নয়, আপনি যদি ইমানদার হন, আপনি যদি নামাজি হন, আপনি যদি রোজদারি হন, আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনি যদি শিরিক না করেন, আপনি যদি কাবীরা গুনাহ না করেন, আপনি যদি কোরআন শরীফ তেলাওয়াত করেন, আপনি যদি প্রতিদিন আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পড়েন, কোরআন শরীফ বেশি বেশি পড়েন, আপনি ইমানদার হয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি ইমানে কামেলে মোকাম্মেল হয়ে যাও, যেই দিন তুমি মরে যাবে, পৃথিবীর কোন মানুষ তোমার নামাজে জানাজায় আসুক বা না আসুক, আমি মদিনার থেকে যাইয়া তোমার নামাজে জানাজা পড়ে আসি। আরো জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ। রাসূল পাক আমাদের নামাজে জানাজায় আসুক, এটা আমরা চাই কি চাই না? এটা জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহ আসমান বলে এক আল্লাহ বলেন আসমান বলে জমিন বলে এক সবাই বলে এক আল্লাহ আমরা বলি এক আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ হযরত ওয়াইস করুনি এবার বললেন আল্লাহর নবী সব সময় আমার কাছে থাকতেন, আমি আল্লাহর নবীকে সব সময় আমি দেখতাম। সাহাবীরা প্রশ্ন করেন, খলিফাতুর রাসূলগণ প্রশ্ন করেন, ওয়াইস করুনি বুঝলাম আল্লাহর নবী সব সময় আপনার ঘরে থাকে এই জন্য আপনি জাননি, আর কি আপনাকে বান্দা দিয়েছে আপনি বলুন কেন জাননি সশরীরে। হযরত ওয়াইস করুনি বলেন আমার ঘরে আমার বুড়ো মা সারা আর কেহ নাই, আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, আমার একমাত্র বাবা, আমার একমাত্র মা, যিনি বড় বৃদ্ধা যিনি বড় অসুস্থ, তার খেদমত করতে করতে একটা সেকেন্ড আমি সময় পাইনি আল্লাহর নবীর দরবারে যাইতে। ধরে বলুন সুবহানাল্লাহ, সবাই উচ্চ স্বরে বলেন মা, আরো জোরে বলেন মা। আজকে আবু সুফিয়ান আবিদী আল কাদরী রাঙ্গামাটি তাওয়াল শরীফ ঈদ মিলাদুন্নবী মাহফিলে বলে গেলাম, রমজানের দুই দিন পড়বে, আমার সুন্নি ভাইরা মা যদি তোমার ঘরে থাকে মার কদমে গিয়ে চুমা দাও, মায়ের কোফালে চুমা দাও, মায়ের হাতে চুমা দাও, মার সাথে যদি কোনো বেয়াদবি করে থাকো, বাবার সাথে যদি কোনো বেয়াদবি করে থাকো, রমজানের রোজা পাওয়ার আগে সেহরি মুখে দেওয়ার আগে মায়ের পা ধরে ক্ষমা চাও, মা যদি তোমাকে ক্ষমা করে, বাবা যদি তোমাকে ক্ষমা করে, রাসূল ক্ষমা করবে, রাসূল যদি ক্ষমা করে আল্লাহ ক্ষমা করবে। রাসূলি পাক বলেন যার উপরে মা বাবা খুশি আমি রাসূল তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেব। যেরকম সুবহানাল্লাহ, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আরো যেরকম চাই কি চাই না? মা বাবার কদমে চুমা দিলে সন্তানের পজিশন কি বাড়বে না কমবে? আমরা মায়ের কদমে চুমা দিতে চাই কি চাই না? বাবার কদমে, বাবার হাতে, মায়ের হাতে, মা বাবার কোফালে, হক্কানি পীর নায়েব রসুল যারা তাদের হাতে কোফালে, জোরে বলুন চাই কি চাই না? আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকলকে মা বাপ বুঝার তৌফিক দান করুক। সবাই উচ্চ স্বরে বলুন আমিন, আর উচ্চ স্বরে বলুন আমিন। হযরত ওয়াইস করুনি বলেন আমার মা বৃদ্ধা, আমার মা অসুস্থ, মায়ের খেদমত যখন আমি করতাম এই খেদমতের জন্য রহমতুল আলমিনের দরবারে যাওয়ার আমি সুযোগ পেতাম না, আল্লাহর নবী আমার এই খেদমতের উপর খুশি হয়ে আনন্দিত হয়ে আমার এই প্রেমের মধ্যে খুশি হয়ে হে সাহাবায়ে কেরাম নবীজির জুব্বা মুবারক আমার জন্য উপহার পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খলিফা জুব্বা মুবারক তার হাতের মধ্যে দিলেন, দেওয়ার পরে তিনি ঘরে প্রবেশ করলেন, তিনি ঘরে প্রবেশ করেন, হযরত ওয়াইস করুনি আকাশের দিকে নজর করলেন, এবার আকাশের দিকে নজর করে হযরত ওমর হযরত আলী ঘরের বাহিরে তারা আছেন, হযরত ওয়াইস করুনি জুব্বাটা নিয়ে যখন আকাশের দিকে নজর করে বললেন আল্লাহ, সবাই একবার জোরে সরে বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। আমরা বিপদে পড়লে আল্লাহকে বলিয়া যাই, তারপরও জোরে সরে বলুন, বান্দা যখন বিপদে পড়ে মুসিবতের মধ্যে পড়ে বান্দার সাথে আল্লাহ আছে কিনা, আরো জোরে আছে কিনা, আমরা আল্লাহকে বলে যাই, নবীকে বলে যাই। আমার ভাইয়া, আমার অনেক মা বোনেরা এসেছেন, আমি অনুরোধ করব কোন মহিলার আওয়াজ যেন এই প্যান্ডলে শোনা না যায়,
খামোশ, যদ্দূর পর্যন্ত আওয়াজ যাবে ততটুকু পর্যন্ত সর্প সৃষ্টি হয়ে জাহান্নামে তাকে দংশন করবে। কোনো বেগানা পুরুষ, কোনো বেগানা মহিলার আওয়াজ শোনা যাবে না। এইভাবে আওয়াজকে কন্ট্রোল করতে হবে। আবার অনেকে বলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তো কথা বলেছেন, কোথায় আকাশের তারা আর কোথায় রাঙ্গামাটির খেরের ফাড়া, কোথায় আয়েশা সিদ্দিকা আর কোথায় রাঙ্গামাটির আয়েশা, বেশ কম আছে কিনা, আরো জোরে মনে আছে কিনা, যে দোনো শুনে পড়েন সালাতুনিয়া জোরে জোরে পড়ুন সালাতুনিয়া। দুআলম কেউ না হো কুরবা উসি পর খুদা বি হেজা জো মোহাম্মদ সালাতুনিয়া। মদিনা হাম কো পহুঁচা দে খুদায়া, বহাউঙ্গা ওয়াহা সো কদরিয়া সালাতুনিয়া। তিনি ঘরের ভিতরে গেলেন, গিয়ে ডাক দিচ্ছেন কাকে, আল্লাহকে। সবাই আরেকবার বলুন আল্লাহ, গুনাহ মাফ হবে, গুনাহ মাফ হবে। আবার বলুন আল্লাহ। হযরত ওয়াজ করে ডাক দিলেন, আল্লাহ তোমার হাবিব আমার জন্য জুব্বা মোবারক পাঠিয়েছেন, আল্লাহ আপনি বলেন আমি কি জুব্বা গায়ে দেব। সুবহানাল্লাহ, অনুমতি চাচ্ছেন কার কাছ থেকে, কি পড়ার জন্য? আওয়াজ হলো গায়েব থেকে, পড়ে নাও, পড়লে আমি খুশি হব। হযরতে ওয়াজ করুনি এবার সিজদার মধ্যে পড়লেন, আয় আল্লাহ ততক্ষণ পর্যন্ত এই জুব্বা আমি গায়ে দেব না, যতক্ষণ পর্যন্ত আমার দয়াল নবীর উম্মতের গুনাহ তুমি মাফ না করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াইস করুনি, যাও অনেকগুলি উম্মতের গুনাহ মাফ করে দিলাম। আবার তিনি বলে আল্লাহ না, আরো মাফ করতে হবে, আরো মাফ করতে হবে, আরো মাফ করতে হবে। এইভাবে তিনি কাঁদতেছেন, কান্দার পরে কিছুক্ষণ পরে ওমর আলী ঘরের ভিতরে প্রবেশ করলেন, আপনি কেন ঘর থেকে বাইর হচ্ছেন না? ওয়াজ করুনি চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলে হুকুম আমার, হুকুম আলী শোনেন, এই জুব্বা মোবারক গায়ে দিব কিনা আল্লাহর থেকে এজাজত চেয়েছিলাম, আল্লাহ পাক আমাকে এজাজত দিয়েছেন গায়ে দেওয়ার জন্য, কিন্তু আমি শর্ত দিয়েছিলাম নবীজির উম্মতকে যতক্ষণ পর্যন্ত আপনি মাপ না করবেন, ক্ষমা করে না দিবেন, ততক্ষণ এই জুব্বা আমি গায়ে দিব না। আলী ওমর হাজার হাজার কুঠি 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 উম্মতের গুনাহ আমি মাফ করাইলাম, আপনার যখন এসেছেন আমি সিজদার থেকে উঠে গেলাম, যাও এখন আমি গায়ে দিতে পারি, তবে আল্লাহর সাথে আমার ওয়াদা হয়েছে এই জুব্বা গায়ে দেওয়ার কারণে কুটি কুটি উম্মতে মুহাম্মাদিকে তিনি জাহান্নাম থেকে জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা এবার আওয়াজ দিয়ে বলেন, হযরতি ওয়াজ করেনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীর কি দুশ্মনী ছিল না মহাব্বত ছিল? আরো জোরে বলেন কি ছিল? এখন কি আপনার কি দুশ্মনী চান না মহাব্বত চান? মহাব্বত।